भारत की अर्थव्यवस्था लगातार मजबूत हो रही है, वो दिन दूर नहीं जब भारत दुनिया की टॉप 3 इकोनॉमिक पावर में उसमें से एक होगा। নতুন নেভিগেশন লক গেটের উদ্বোধন হলো ফরাক্কায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মিটিং রিমোট কন্ট্রোলের মাধ্যমে নতুন নেভিগেশন লক গেটের শুভ উদ্বোধন করলেন। প্রায় 375 কোটি টাকার ব্যয় করে নেভিগেশন লক গেটে তৈরি করা হয়। উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপথে যোগাযোগ ব্যবস্থা মসৃণ করার জন্য এই নেভিগেশন লক গেটে তৈরি করা হয়। পুরনো নেভিগেশন লকের ক্ষমতা অনেক কম এবং সময়সীমা অনেক বেশি লাগত। জাহাজে বাড়তি আমদানি কথা মাথায় রেখে এবং এলাহাবাদ থেকে হলদিয়া বন্দরে জাহাজ যাতায়াত পথে নতুন নেভিগেশন লক গেট অনেক কম সময় লাগবে। এখানে উপস্থিত ছিলেন জলসম্পদ মন্ত্রকের অধীনস্থ IWAA ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, কলকাতার পরিচালক অরবিন্দ কুমার IWAI ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, সহকারী পরিচালক সঞ্জীব কুমার, ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার RD দেশপাণ্ডে, ফরাক্কার NTPC তাপ বিদ্যুৎ কেন্দ্রের CGA রমাকান্ত পাণ্ডা, ফরাক্কার VDO জুনাইদ আহমেদ, দক্ষিণ মালদার সাংসদ আবু হোসেন খান চৌধুরী, ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক তথা তৃণমূলের রাজ্যের সহসভাপতি মইনুল হক, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুণ ময় দাস। माथा उचित हो गया, आज देश को समर्पित किया गया प्रधानमंत्री के द्वारा। और ये जो है इसके साथ साथ देश में और भी बहुत सारे पोर्ट का प्रोजेक्ट भी समर्पित हुआ है, जो ग्लोबल इंडिया समिट जो मुंबई में चल रहा है वहीं से प्रधानमंत्री द्वारा बटन दबा करके ऑनलाइन वर्चुअली जो है इसको जो है किया गया। आज से न्यू नेविगेशनल लॉ गेट फरक्का में जो बन रहा था देश को समर्पित हो गया, और नए तकनीक के साथ हमारे जितने भी जहाज चलेंगे, जितने भी वेसल चलेंगे नेशनल वाटरवे 1 में, वो सभी से जो है पास होगा। तो कितना रुपया खर्च हुआ इसके लिए? टोटल 375 करोड़ 375 करोड़ रुपया जो है लगा है बनाने में।